পারুলকে আমি ছাড়বো না। তোরা কেন আমাকে ওখান থেকে সরিয়ে আননি? কেন ছাড়বো না আমি ওকে, কোনো মতে ছাড়বো না। দেখুন, এটা ছাড়া কোনো উপায় নেই। তুই চুপ কর, আমাকে জ্ঞান দিবি? হ্যাঁ, জীবন দর্শন দেখাচ্ছিস আমাকে। তোকে আর কেউ চিনুক না চিনুক, আমি চিনি। সবাইকে বোকা বানাতে পারিস, আমাকে বোকা বানাতে পারবি না। ভালোবাসার নাটক করে এখানে। কি বলছোটা কি তুমি দাদা? শেখর নাটক করছে? ওর কোন কাজটা তোমার নাটক বলে মনে হলো? ওনার কোনটা নাটক বাবা? তোরা বুঝবি না, তোরা ভীষণ বোকা। এটা বুঝতে পারছিস না, ও পারুলের হাজবেন্ড। আর পারুল যদি আমার প্রপার্টি হাতিয়ে নেয় তাহলে ভাগিদার ও হবে, হবে না? বাহ সোমনাথ চ্যাটার্জি, বাহ। এটা তো আমরা কেউ ভেবেই দেখিনি। এখন একটা কথা, আপনি ছাড়া কারোর পক্ষে ভাবা সম্ভব? এই না হলে আপনি এখনো আপনার মনে এতটা অবিশ্বাস, এতটা সন্দেহ? বোকামো করছিস, বোকামো করছিস বনি। আবারও একে বিশ্বাস করছিস। এ আগেও ঠকিয়েছে, এখনো ঠকাচ্ছে। আর আপনি সবাইকে অবিশ্বাস করে খুব জিতে গেছেন, তাই না মিস্টার সোমনাথ চ্যাটার্জি? আমি তো বলবো আপনার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। এই লেসনটা আপনার জন্য খুব জরুরি ছিল। অবশ্য তাতেও যদি আপনার কোনো শিক্ষা হয়, সবাই তো সবটা নিতেও পারে না। পারুল তো কোনো ভুল করেনি বাবা। তুমি তোমার নিজের লোকেদের ঠকাতে পারো, আর ও পর হয় তোমায় ঠকালেই দোষ। পারুল তো ঠিকই করেছে বাবা, তুমি যা যা চেয়েছিলে পারুল তাই তাই করেছে। তোমার মেয়ের জীবন থেকে গৃহভূতকে সরিয়ে দিয়েছে বাবা, তার দাম তো তোমাকে দিতে হবে। এখন কেন দুঃখ পাচ্ছ তুমি? কেন কষ্ট পাচ্ছ? আনন্দ করো, খুশি হও। বনি, বনি চুপ কর। কেন এরকম করছিস তুই? না না পিসি, আই এম ওকে, আই এম অ্যাবসলিউটলি ওকে। কি হয়েছে? আমি সব হারিয়েছি তো? কি হয়েছে? আমার আর গৃহভূতের বিয়েটা জালিয়াতি করে ভেঙে দেওয়া হয়েছে তো? আমার বাবা তো এটাই চেয়েছিল, আমার বাবা এটাই চেয়েছিল। তখন দেখনি নিজের চোখে? দেখনি? আমার বাবার তো কোনো দুঃখ হয়নি, একটুও কষ্ট হয়নি। আমার বাবা তো কষ্ট পাচ্ছে সে তার ক্ষমতা, সম্পত্তি, নিজের এম্পায়ার হারিয়েছে বলে। আমার কোনো কষ্ট নেই। आज खुश तो बहुत होंगे, बाहर तो सुबह हो गई, और इस दिल में हमेशा के लिए रात। पारुल ने कहा घर छोड़ दो, आपने कहा गृहभूत को छोड़ दो। दिन ऐसा भी आएगा जब वो कहेंगे इस दुनिया को ही छोड़ दो। তখন কি করবে বাবা? তখন তো তোমাকে একলাই বাঁচতে হবে। বনিকে দখলে রাখার লড়াই কি নিয়ে লড়বে তুমি যদি এই বনি না থাকে? চুপ কর বনি, চুপ কর, কথা বলিস না। না বাবা, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে বাবা, শুনতেই হবে। আমি তোমার মেয়ে হয়ে বলছি, পারুল তোমার সাথে যা করেছে একদম ঠিক করেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে তুমি তোমার সব হারিয়েছো।